सर्वप्रथमे अल्लाह ताला दरबारे लाख लाख कोटी कोटी शुक्र अदा करेनी रब्बुल आलमीन दयामय अल्लाह ताला आमाके आपनादेर सम्मुखे हाजिर करेछेन बोलुन आलহামদুলিল্লাহ अल्लाह ताला दरबारे आरो शुक्र अदा करेनी अल्लाह ताला आपनादेर सकलके एवं आमाके पाक पवित्र मजलिसे बसार जन्य सौभाग्य दान करेछेन बोलुन आলহামদুলিল্লাহ अल्लाह ताला दरबारे आरजू तमन्ना आशा रब्बुल आलमीन दुआमय अल्लाह ताला जन्य रहमत करे दया करे आमार रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमेर ओसिलाय आमादे खुद्दुर मिलादुल महफिल दुआ खैरे मजलिस के जिन अल्लाह कबूल करे लेन बुनु अल्लाहुम्मा आमीन। आज बुझे निबार जिनिस बुझे निबार चेष्टा करबें आकेल मन कोले इशाराई काफी सुदूर फुरफुरा शरीफ थेके আপনাদের এখানে এসেছি কিছু কম বেশি 100 কিলোমিটার রাস্তা সুদূর ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে এসেছি পীরের আওলাদ হিসাবে পীরের আওলাদ হিসাবে আমি আপনাদের তোহা ভাই আমি বলতে পারি আল্লাহর কসম খেয়ে বলতে পারি খোদার কসম খেয়ে বলতে পারি আপনারা যদি সারা রাত শুনেন সারা সপ্তাহ শুনেন সারা মাস শুনেন সারা বছর যদি শুনেন সারা জীবন যদি আপনারা শুনেন কোনো লাভ হবে না হবে না হবে না খোদার কসম খেয়ে বলতে পারি আল্লাহর কসম খেয়ে বলতে পারি सारा जीवन नय सारा बचर नय सारा मास नय सारा सप्ताह नय सारा रात नय आपनारा दू घंटा ओज सुनुन एक घंटा ओज सुनुन आधा घंटा ओज सुनुन आमल करुन अल्लाह ताला आपनार आमार जीवनटाके धन्य बनिए देबे बोल सुभानाल्लाह सारा जीवन वा सुनबेन ना आमल करबेन ना कोनो लाभ होबे ना कोनो लाभ होबे ना आसुन आपनारा हयतो अनेके अवगत आछेन अनेके जानेन हयतो अनेके जाना सत्य भूले जेते पारेन आमी आपनादेर तोहा भाई आमी आमार जीवने जतो जगह वाज नसीहत करते जाए प्रत्येकटा जगह आगे एक कथा जिज्ञासा करी एटा आमार स्वभाव एटा आमार चरित्र एटा आमार आचार व्यवहार आपनारा जे जेमन भावे लेबेन उम्मा बिनिमत रब्बिका फहद्दिस अल्लाह शुक्र करे बोलछी गर्व करे नाय अहंकार करे नाय मने राखबेन जादेर माझे जादेर मध्ये जादेर भितुरी अहंकार रिया तकब्बुर बिंदु परिमाण तिल परिमाण सर्षे परिमाण जर्रा परिमाण थाकबे से पीर साहेब होक से इमाम साहेब होक से मुबल्लिग साहेब होक से हादी साहेब होक से जेलार साहेबी होक ना केन तार ठिकाना होबे जहन्नामा 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 ताई आल्लाह शुकुर करे बोलछी उम्मा बिनिमत रब्बिका फहद्दिस अल्लाह शुक्र करे बोलछी
আপনাদের দুয়াই আপনাদের মা বাপের দুয়াই আল্লাহ তাআলা শুধু আমাকে এই বাংলায় ঘোড়াইনে ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তোহাকে আল্লাহ নিয়ে যাইনে বলে আমার জানা নাই হাওড়া হুগলি মিন্নাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লখনউ হায়দ্রাবাদ আহমেদাবাদ মুরাদাবাদ এমন একটা রাজ্য নাই যা আছে যে রাজ্যে আল্লাহ আমি তোহাকে নিয়ে যাই রে এটা ভারতের কথা বললাম ভারতের বাইরে পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চায়না বাংলাদেশ আল্লাহ আমাকে নিয়ে গেছেন আপনাদের দুয়াই আপনাদের মা বাবার দুয়াই আল্লাহ আমাকে একবার নয় দুবার নয় চারবার নয় ছবার মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে গিয়েছিলেন এই যে হাত দুটো দেখছেন এই হাত দুটো বারে বার আল্লাহর কাবায় বুলিয়েছি আল্লাহর কাবাকে বুকে করে নিয়েছি এই বুকটা দিয়ে হাজরে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কোনায় একটা পাথর আছে আল্লাহর কাবা ঘরের কোনায় একটা পাথর আছে সেই পাথরটার নাম হচ্ছে হজরে আসওয়াদ যে পাথরটার কাছে একদম কাছাকাছি গিয়েছিলেন কে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটার কাছে গিয়ে বলেছিলেন এ পাথর তোর কি দাম আছে তোর কি মূল্য আছে তোর কি কিমত আছে পাথর তোর কোনো দাম নাই কোনো মূল্য নাই কোনো কিমত নাই তবে হ্যাঁ পাথর শোন আমি ওমর বলছি পৃথিবীতে যত পাথর আছে মূল্যবান মূল্যবান পাথর হীরে মণি মুক্তা চুনি পান্না আল্লাহ পৃথিবীতে যত মূল্যবান পাথর পাঠিয়েছে সবচেয়ে সম্মান আল্লাহ তোকে দান করে দিয়েছে জোরে বলেন কারণ কারণ আমার নবী দয়ার নবী তোকে চুমা দিয়ে দিয়েছে এ পাথর আয় আয় আমার রসুল তোকে চুমা দিয়েছে আমি ওমর তোকে একবার চুমা দিয়ে নি জোরে বলুন জোরে বলুন আমি যখন আমার জীবনে প্রথম হজ পাকে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল ২৬ আমার বয়স ছিল ২৬ হাই হাই ২৬ বছর বয়স আমি প্রথম গিয়েছিলাম মসজিদুল হারাম কাবা শরীফের সম্মুখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম জামাতে নামাজ পড়ে নিয়ে এমন একটা ওয়াক্ত নাই যে ওয়াক্তে আল্লাহর বাইতুল্লাহ কাবায় কোনায় যে হাজরা সুয়াতটা লাগানো আছে তো চুমা দিনি প্রত্যেক ওয়াক্ত চুমা দিছি আসুন রসুল পাকের দরবারের সম্মুখে দাঁড়িয়ে আমার রসুলকে ওসিলা করে এই হাত আল্লাহ তাআলার দরবারে তুলেছি আজকে এতগুলো ভাই বোন মায়েরা আছেন আপনাদের সকলের জন্য দোয়া করছি
আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একবার করে হলো যেন আল্লাহ হজ করার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার রাসূল পাকের দরবারে আপনাদের সকলকে যেন আল্লাহ জীবন অন্তত একবার করে হলো যেন যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন আমি এবং আমরা যারা গিয়েছি আল্লাহ যেন আমাদের আরেকবার করে যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন যে কথাটা বলতে চাইছি এই যে চেয়ারটা দেখেছেন না এই চেয়ারে বসে আমি ওয়াজ করি না ভাই আমার জীবন হয়তো হয় দ্বিতীয়বার না তৃতীয়বার হচ্ছে কারণ এখানে চেয়ারে আমি ওয়াজ করতাম না এমন একটা পজিশন আছে যে নিচে বসি কেউ দেখতে পাবেন না কারণ আমি চেয়ারকে প্রচুর ভয় করি প্রচুর ভয় করি কারণ এই চেয়ার নিয়ে মারামারি কাটাকাটি এই চেয়ার নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি অতএব আমি চেয়ারকে লাথি মারি আমি চেয়ারে বসিনি আমার বাড়িতে কেউ গেছেন কি না জানি না দেখবেন আমি যেখানে বসি ডান দিকে দুটো চেয়ার বাম দিকে দুটো চেয়ার দামি দামি চেয়ার আমি কিনিনি আমার ভক্তরা দিয়েছে ওই পড়ি আছে বাচ্চাগুলো যে খেলা করে বসে হ্যাঁ চেয়ারকে প্রচুর ভয় করি আমি আসুন যে কথাটা বলতে চাইছি আপনারা বয়স্ক মুরব্বী জোয়ান যুবক ভাইয়েরা আমার বাচ্চা মাসুম ভাই বোনগুলো নিচেই বসে আছেন আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি আপনারা সকলে মিলে একটু ইজাজত দিন একটু হুকুম দিন বসতে পারি এটা হাতটা তুলে দেখান বসতে পারি আলহামদুলিল্লাহ এই স্টেজটা কেন করা হয়েছে কিসের জন্য করা হয়েছে আমি তোহা কি জানি না আমি কি মূর্খ আল্লাহ কি আমাকে একদম মূর্খ করে দিয়েছে যে আমি জানি না জানি আলেম ওলামারা বক্তারা বসে বক্তব্য রাখবেন তাদের জন্য সুন্দরভাবে স্টেজ করা হয়েছে জানা সত্ত্বেও আমি আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম কিসের জন্য চাইলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা আমার বক্তব্য শুনবেন না তাদের লস হবে লস আমার হবে না লস আমার হবে না খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কেন ইজাজত চাইলাম কেন আপনাদের কাছে অর্ডার চাইলাম কেন আপনাদের কাছে হুকুম চাইলাম মনে রাখবেন তরোয়ালের দ্বারাই কামানের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি দিন ইসলাম কায়েম হয়নি দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দিন ইসলাম কায়েম হয়েছে একমাত্র আমার নবী আমাদের সকলের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা এবং সুবহানাল্লাহ জোরে বলুন এ ভাই আমি ঠিক বললাম না ভুল বললাম জোরে বলুন মনে রাখবেন এর পরেরটা মনে রাখুন নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় যাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইনে 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 খোদার কসম খেয়ে বলছি কোন মায়ের লাল যদি থাকেন সামনে আসুন এসে বলুন তোহা ভাই আপনি ভুল বলছেন বুঝিয়ে দিয়ে যান মাথা নত করে
স্বীকার করে নেব। আর তা না হলে বুঝে যান, বুঝে যান। ফের বলছি, মনে রাখবেন, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াই নে। তবে হ্যাঁ, আপনারা বক্তব্য শুনছেন তো, শুনছেন তো? তবে হ্যাঁ, নামাজ আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা বক্তব্য শুনছেন, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনীদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম, জোরে বলুন, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা।